মুন্সিগঞ্জের শিমুলিয়া ও মাদারীপুরের বাংলা বাজার নৌপথে ভোর থেকে চলছে ছোট বড় 14টি ফেরি। সকাল থেকে অনেকটাই স্বাভাবিক রয়েছে শিমুলিয়া ঘাটের যাত্রী পারাপার। সাধারণ মানুষের দুর্ভোগ অনেকটাই কমেছে। এদিকে দেশের মহাসড়কেও বেড়েছে ঈদে বাড়ি ফেরা মানুষের চাপ। রাস্তায় আইনশৃঙ্খলা বাহিনী গাড়ি আটকে দেয়, যাত্রীরা পায়ে হেঁটে চেকপোস্ট পেরিয়ে নতুন যানে গন্তব্যে ছুটছে। প্রতিনিধিদের তথ্য ও ছবিতে দিস রিপোর্ট। মঙ্গলবার সকাল থেকে যানবাহন ও যাত্রী নিয়ে ফেরি চলাচল করছে মাদারীপুরের শিমুলিয়া বাংলা বাজার নৌপথে। সবকটি ফেরি চলাচল করায় কোনো অপেক্ষা ছাড়াই উঠতে পারছে যাত্রীরা। প্রতিটি ফেরিতে এখনও যানবাহনের তুলনায় যাত্রীর সংখ্যাই বেশি। বাংলা বাজার শিমুলিয়া নৌপথে পার হচ্ছে আটকে পড়া যাত্রী, প্রাইভেট কার, কাঁচামাল ও পণ্যবাহী ট্রাক। পদ্মাপাড়ি দিয়ে বাংলা বাজার ঘাট থেকে তিনগুণ বেশি ভাড়ায় গন্তব্যে ছুটছে অনেকেই। যাত্রীরা ব্যবহার করছেন মোটরসাইকেল, থ্রি হুইলার, ইজি বাইক সহ হালকা যানবাহন। এদিকে সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলগামী যাত্রীদের চাপ অব্যাহত রয়েছে। জেলার আভ্যন্তরীণ রুটে চলাচলকারী যানবাহনগুলো অতিরিক্ত ভাড়া নিচ্ছে বলে অভিযোগ উঠেছে। ঢাকা আরিচা মহাসড়কের মানিকগঞ্জের বিভিন্ন পয়েন্টে যানবাহনের চাপ আগের তুলনায় বেড়েছে। ভোর থেকেই প্রাইভেট কার, মোটরসাইকেল, ইজি বাইক, পিকআপ সহ আভ্যন্তরীণ জেলার বাস চলাচল শুরু করেছে। মহাসড়কে টহল দিচ্ছে বিজিবি। গাজীপুরের ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় ঈদে ঘরমুখো মানুষ জীবনের ঝুঁকি নিয়ে ট্রাক ও পিকআপ ভ্যানে বাড়ি যাচ্ছে। রাস্তায় গাড়ির অপেক্ষা দাঁড়িয়ে থাকতে দেখা গেছে অনেক যাত্রীদের। এক জেলা থেকে অন্য জেলায় ঢোকায় যাত্রীবাহী বিপুল পরিমাণ মাইক্রোবাস ও পিকআপ আটক করেছে কুমিল্লা রিজিয়ন হাইওয়ে পুলিশ। এদিকে ফেরিতে নির্দেশনা অমান্য করে চলছে আন্তঃজেলা যাত্রী পরিবহন। দূরপাল্লার বাস না থাকায় দাপটের সাথে পুরো সড়ক দখলে নিয়েছে ভাড়ায় চালিত ছোট ছোট প্রাইভেট কার ও মাইক্রোবাস। এসটিভি নিউজ ডেস্ক। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসটিভির ওয়েবসাইট www.satv.tv তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbdte, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbdte। এসএটিভি সাথে আছি সবসময়।